26 জানুয়ারি ঢাকায় বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। এদিকে ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রস্তাব মরার উপর খাড়ার ঘা বলছেন জামায়াত। জানাবো একদিন গণতান্ত্রিক শক্তির বিজয় নিশ্চয় হবে বলছেন ফারুক। বিএনপি করে কৃষক দলের নেতাদের নামে ডাকাতির মামলা বলছেন রিজবে। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সংসদীয় দলে যুক্ত করার দাবি জানাবেন স্বতন্ত্ররা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 26 জানুয়ারি ঢাকায় বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে শুক্রবার 26 জানুয়ারি বাদ জুমা ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাওলানা ইউনুস আহমেদ বলেন, সরকার বিগত নির্বাচনে ডিজিটাল বাংলা গড়ার ঘোষণা দিয়েছিল। 2024 সালে একতরফা প্রহসনের নির্বাচনে স্মার্ট বাংলা গড়ার ঘোষণা দেয়, কিন্তু ডিজিটাল বাংলা ও স্মার্ট বাংলার নমুনা হলো দেশব্যাপী ভয়াবহ গ্যাস সংকট, জ্বালানি সংকট, এমন বাংলা জনগণ চায় না। এদেশের মানুষ চাই ভোটাধিকার ফিরে পেতে, নাগরিক সফল অধিকার ফিরে পেতে। আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে দেশ গভীর সংকটে। দেশের জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে তোলা হয়েছে সরকারের কিছু সিন্ডিকেট ও লুটেরাদের সুবিধা দেওয়ার জন্য। তিনি আরও বলেন, নিজেদের তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের কার্যক্রম বন্ধ রেখে জনগণের টাকা লুটপাটের জন্য আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আমদানি নির্ভর জ্বালানি দ্বারা জনগণের দুঃখ দুর্দশা দুর্ভোগ লাঘব সম্ভব নয়। কলকারখানা সহ বাসা বাড়ি রান্নার গ্যাসও সরকার এখন সরবরাহ করতে পারছে না। এই সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনও হুমকির মুখে পড়েছে। হাফেজ মাওলানা ইউনুস আহমেদ আরও বলেন, দেশে গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো সংকট সমাধান সম্ভব হয় না। বর্তমান বাংলাদেশের সব সমস্যা সমাধানে বর্তমান অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য জাতীয় সরকার অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রস্তাব মরার উপর খাড়ার ঘা বলছেন জামায়াত। ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত ইসলামী। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার কারণে জনগণের নাভিশ্বাস, তার উপরে আবার ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রস্তাব দরিদ্র জনগণের জন্য অসহনীয়। জানা গিয়েছে যে শ্রেণীভেদে ওয়াসার পানির দাম 25 থেকে 149% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার গত 14 বছরে 14 বার ওয়াসার পানির দাম বৃদ্ধি করেছে। সরকার যদি ওয়াসার দুর্নীতি বন্ধ করতে পারেন তাহলে আরও কম মূল্যে ওয়াসার পানি সরবরাহ করা সম্ভব, কিন্তু সরকার দুর্নীতি বহাল রেখে ওয়াসার পানির দাম বৃদ্ধি করে দেশের দারিদ্র জনগণকে একদিকে পানিতে মরার ব্যবস্থা করেছে, অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে মানুষকে ভাতে মারার ব্যবস্থা করেছে। জনগণের দুঃখ কষ্ট সরকার দেখেও না দেখার ভান করছে। অবৈধ সরকারের জনগণের প্রতি কোনো দায়িত্ববদ্ধতা নেই। জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রস্তাব বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একদিন গণতান্ত্রিক শক্তির বিজয় নিশ্চয় হবে বলছেন ফারুক। একদিন না একদিন বাংলাদেশে গণতান্ত্রিক শক্তির বিজয় নিশ্চয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, সেই দিন বাংলাদেশের গরিব মানুষ পেট ভরে খেতে পারবে, গণতন্ত্র পক্ষে কথা বলতে পারবে, মুক্তিযুদ্ধের সব পক্ষের কথা বলতে পারবে। প্রতিবাদ সভায় জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, আজ এমন একটি দিন, 1975 সালের এই দিনে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। সব সংবাদপত্র বন্ধ করে সব সরকারি বেসরকারি মানুষকে একদলে যোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। জাতীয় সংসদে 11 মিনিটে সংবিধান সংশোধন করে বাকশাল কায়েম করা হয়েছিল। আমরা এই কালো দিবসে দাঁড়িয়ে আবারও মনে করিয়ে দিতে চাই, গত 7 জানুয়ারি যে তামাশা নির্বাচন আপনারা সরকার মঞ্চস্থ করেছেন, দেশের জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, বরং প্রত্যাখ্যান করেছে। 7 জানুয়ারি নির্বাচনে আবার 75 সালে কথা মনে করিয়ে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলার আকাশে আরো কালো ছায়া দেখতে পাচ্ছি, বাংলার আকাশে আবারও কালো ছায়া দেখতে পাচ্ছি, বাংলার আকাশে আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার আভাস মিলছে। তাই আজকে রাজপথে দাঁড়িয়ে আবারও সরকারকে মনে করে দিতে চাই যে বাকশালকে আপনারা নিজ হাতে তৈরি করে আবার নিজ হাতে জবাই করে আওয়ামী লীগের রাজনীতিতে গিয়েছেন। আপনারা আবারও পুরনো ফোন দিয়ে এটে আবারও বাকশাল কায়েম করে সংবাদপত্র মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্র আন্দোলনকে স্তব্ধ করার ষড়যন্ত্র করেছেন। বিএনপি করে কৃষক দল নেতাদের নামে ডাকাতির মামলা বলছেন রিজবে। বিএনপির রাজনীতি করার কারণে সাতক্ষীরার কালীগঞ্জে কৃষক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ডাকাতি মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। রিজবি বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি আলী আকবর চুন্নু ও দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক দীর্ঘদিন কারাগারে অসুস্থ হয়ে কারাগার কর্তৃপক্ষের অবহেলায় বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে। অবিলম্বে তাদের সুচিকিৎসা দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি, অন্যথায় তাদের কিছু হলে সরকারকে এর দায় বহন করতে হবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন ভুঁইয়াকে গত 22 জানুয়ারি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব
আরিফুর রহমান ছোটন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ন আহ্বায়ক শরীফুল হালদার এবং এক নম্বরের সদস্য কামাল হোসেন সবুজের নামে মিথ্যা ও সাজানো ডাকাতি মামলা দায়ের করে পুলিশ। শুধু বিএনপির রাজনীতি করার কারণে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা এই ধরনের মিথ্যা ও বানোয়ার ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি। রুহুল কবির রিজভী জানান, গত 28 জুলাই থেকে এই পর্যন্ত বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিকে ঘিরে সারা দেশে 1184টির অধিক মামলায় দল ও অঙ্গ সহযোগী সংগঠনের 27,501 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সাতক্ষীরায় কৃষক দল নেতাদের নামে মিথ্যা ও সাজানো ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। আওয়ামী লীগের সংসদীয় দলে যুক্ত করার দাবি জানাবেন স্বতন্ত্ররা। অবশেষে সংসদে স্বতন্ত্র এমপিদের জোট বাধার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে জোটের নেতা এবং উপনেতাও, তবে এই জোট সংসদে প্রধান বিরোধী জোটের ভূমিকায় থাকবে কিনা তা এখনো স্পষ্ট হয়নি। কারণ হিসেবে জানা গেছে আওয়ামী লীগের সংসদীয় দলে যুক্ত করার দাবি রয়েছে অনেক স্বতন্ত্র সংসদ সদস্যের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন একাধিক স্বতন্ত্র এমপি। আগামী 28 জানুয়ারি সন্ধ্যা 6:30 গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছেন 62 স্বতন্ত্র এমপি। একাদশ সংসদের প্রধান হুইপ নুরিয়া আলম চৌধুরী সমকালকে জানান, সংসদ নেতা শেখ হাসিনা রোববার স্বতন্ত্র এমপিদের সঙ্গে বসবেন। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে তা সংসদ নেতা ছাড়া কেউ বলতে পারবেন না। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে আওয়ামী লীগ 223টি আসনে জয় পায়। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জাতীয় পার্টি জাপা পায় 11 আসন। জাসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি 1টি করে আসন পায়। 62 আসনে জয় পান স্বতন্ত্ররা। এই অবস্থায় নির্বাচনের ফল প্রকাশের পর থেকে প্রধান বিরোধী দল কারা হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন তৈরি হয়েছে। 11 আসন নিয়ে জাপা বিরোধী দলের মর্যাদা পাবে কিনা তা নিয়ে নানা বিশ্লেষণ চলতে থাকে। স্বতন্ত্র সদস্যরা জোট গঠনের মাধ্যমে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেন এমন আলোচনা শুরু হয়। স্বতন্ত্র এমপিরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে রোববারের বৈঠকের পরই সংরক্ষিত নারী আসনে নির্বাচন, স্বতন্ত্র সদস্যদের জোটগতভাবে সংসদীয় দল গঠন এবং বিরোধী দলের ভূমিকায় স্বতন্ত্ররা থাকবেন কিনা এসব বিষয়ে স্পষ্ট হবে। তবে বেশ কয়েকজন স্বতন্ত্র এমপি জানিয়েছেন, তারা নিজেদের আওয়ামী লীগের সংসদীয় দলে যুক্ত করার দাবি জানাবেন। গাইবান্ধা 2 আসনের এমপি শাহ সারোয়ার কবির বলেন, স্বতন্ত্র হিসেবে নির্বাচন হলেও আমি স্থানীয় আওয়ামী লীগের মূলধারার সঙ্গে সম্পৃক্ত, তাই বিরোধী দলের ভূমিকা পালনের প্রশ্নই ওঠে না। সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। তিনি আরো বলেন, স্বতন্ত্র এমপিরা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের এমপিদের চেয়ে এগিয়ে রয়েছেন। স্বতন্ত্রদের কারণে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। বিদেশিদের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে প্রধানমন্ত্রী সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাই সংসদীয় কার্যক্রম পরিচালনায় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বতন্ত্রদের জোট হতে পারে। তবে আওয়ামী লীগের একাধিক প্রবীণ এমপি জানান, স্বতন্ত্র এমপিদের বেশিরভাগই আওয়ামী লীগের পদধারী হলেও আপাতত তাদের সংসদীয় দলে নেওয়ার পরিকল্পনা নেই, তাই স্বতন্ত্রদের আলাদা জোট গঠনের মাধ্যমেই সংসদীয় কার্যক্রমে অংশ নিতে হবে। আর স্বতন্ত্র জোটের নেতাই যে বিরোধী দলের নেতারা মর্যাদা পাবেন সেটা নিশ্চিত নয়। সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক একজন সদস্যকে স্বতন্ত্র জোটের সংসদীয় দলের নেতা এবং যুবলীগের একজন প্রেসিডিয়াম সদস্যকে স্বতন্ত্র জোটের সংসদীয় দলের উপনেতা করার বিষয়টি আলোচনায় রয়েছে। সংসদ কক্ষে সদস্যদের আসন বিন্যাসের কাজ চলছে, সেখানে স্বতন্ত্র সদস্যদের আসন রয়েছে জাতীয় পার্টির সদস্যদের পাশে। বেশ কয়েকজন স্বতন্ত্র সদস্য সামনে সারির আসন পাবেন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদের প্রধান বিরোধী দল কারা হচ্ছে তা বলতে চাননি। তার মতে, নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় পার্টি 11 আসন নিয়ে প্রধান বিরোধী দলের স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে আইনগত পর্যালোচনার বিষয় রয়েছে। স্বতন্ত্র সদস্যরা জোট গঠন করবেন কিনা সেটা স্পষ্ট নয়। অবশ্য এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় যথেষ্ট রয়েছে। এদিকে নির্বাচন কমিশন ইসি থেকে স্বতন্ত্র এমপিদের কাছে চিঠি দিয়ে সংরক্ষিত আসনে নির্বাচনে তাদের অবস্থান জানতে চাওয়া হয়েছে। গত 22 জানুয়ারি ইসির সচিব জাহাঙ্গীর আলমের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য সংসদে অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে রাজনৈতিক দল ও জোটের মধ্যে আসন বণ্টনের জন্য আলাদা তালিকার নিয়ম রয়েছে। সংসদের সাধারণ নির্বাচনের ফল গ্যাজেট প্রকাশিত হওয়ার 30 কার্যদিবসের মধ্যে এই তালিকা প্রস্তুত করতে হবে। এতে স্বতন্ত্র সদস্য কোনো রাজনৈতিক দল বা জোটে যোগ দিলে আলাদা তালিকা তৈরির নিয়ম রয়েছে। বিষয়টি সাধারণ নির্বাচনের ফল গ্যাজেট প্রকাশিত হওয়ার পরবর্তী 21 কার্যদিবসের মধ্যে ইসিকে অবহিত করতে হবে। এমন পরিস্থিতিতে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের উদ্দেশ্যে কোনো দলের সঙ্গে জোট গঠন করা হলে 31 জানুয়ারির মধ্যে কমিশনকে জানানোর অনুরোধ জানানো হয়। নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বরিশাল 4 আসনের স্বতন্ত্র এমপি পঙ্কজ নাথ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে তিনি এ বিষয়ে তার সিদ্ধান্ত ইসিকে জানাবেন। তার আসনে নৌকা প্রার্থী ছিল না, এর আগে সংসদে তিনি নৌকা নিয়ে বিজয়ী হন, এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতল, এখন তিনি আওয়ামী লীগেরই একজন, তবে সংসদে কোনো ভূমিকায় থাকবেন, রোববারের বৈঠকে সে বিষয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা পাবেন বলে আশা করছেন এই স্বতন্ত্র এমপি। ময়মনসিংহ 7 আসনের স্বতন্ত্র এমপি এবিএম আনিসুজ্জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তিনি গণভবনে আমন্ত্রণ পেয়েছেন, এই আমন্ত্রণ সংসদের কোনো বিষয় নয়, আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। 62 স্বতন্ত্র এমপিদের মধ্যে 57 জন আওয়ামী লীগের
পদপদবিতে রয়েছেন। দুইজনের পদ না থাকলেও তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আর বাকি তিনজনের মধ্যে ব্রাহ্মণবাড়ি এক আসনে নির্বাচিত এস এ কে একরামুজ্জামান নির্বাচনে অংশ নেওয়ার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে বহিষ্কার হন। সিলেট পাঁচ আসনে ফুলতলের পীরের ছেলে মোহাম্মদ হোসামউদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমেদকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। ভোটের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং পরে তার পক্ষে মাঠে নামেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। নীলফামারী চার আসনটি জাপার চেয়ারম্যান জি এম কাদেরের ভাগ্নে আহসান আদেলুর রহমানকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।